Assalamualaikum. Welcome back to my another blog. আজকের এই ব্লগে থাকছে ঈদ ভ্যাকেশন কাটিয়ে গন্তব্যে পৌঁছা। সো চলুন ভিডিওটি শুরু করি। ঈদের দ্বিতীয় দিন বিকেলবেলায় রওনা দিয়েছি নানুর বাড়ির উদ্দেশ্যে। নানুর বাড়ির ওইখান থেকে সকালবেলা চলে যাব নিজ নিজ গন্তব্যস্থলে। বুড়ে সবাই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছে। ট্রেন আসা দেরি হওয়ায় এখানে আমরা রেল লাইনে হাঁটতেছিলাম। সকাল সকাল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আকাশটা থমথমে ছিল, ছিল মেঘাচ্ছন্ন। মনে হয় এই বৃষ্টি নামবে, ঝুম বৃষ্টি। তাই বলে কি মানুষের চলাফেরা বন্ধ ছিল? না, স্টেশনে ছিল প্রচুর লোক। অনেক দূর দূর থেকে এসেছে মানুষ যার যার গন্তব্যে পৌঁছার জন্য, অপেক্ষা করছে ট্রেনের আশায়। কিছুক্ষণ পর ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে প্রচুর ভিড় ছিল, যার কারণে ফুল ভিডিওটা ধারণ করতে পারিনি। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর ট্রেনের জানালা দিয়ে দেখলাম খুব বৃষ্টি পড়ছে। চার ঘন্টা জার্নি করার পর গন্তব্যে পৌঁছালাম। পৌঁছে দেখি রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে। যেখানে মানুষের জন্য ঢোকা যাইতো না, আর এখন সেখানে মানুষের কোনো দেখাই নেই। দোকানপাট সব বন্ধ, মনে হয় সবাই একসাথে ঈদের ছুটি কাটাচ্ছে। যাই সবার পরে, আসি সবার আগে শহরে। কি আর করা, ছুটি শেষ, ফিরতে হবে বাসস্থলে। রাস্তাঘাটে গলিতে গলিতে দেখলাম প্রচুর পানি জমেছে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।